প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজও আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলকোট উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। কেমন? পূর্বে ধারাবাহিকতা অনুযায়ী আমরা 19-3-2-এ আমরা 9 নম্বর এবং 16 নম্বর এই দুটো সমস্যামূলক প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। আমরা তোমরা আশা করি খাতা পুস্তক নিয়ে অনলাইন ক্লাসে সংযুক্ত হবে। আমরা প্রথমে 9 নম্বর অঙ্কের সমাধানটা করব। কেমন? 9 নম্বর অঙ্কে আমাদের এ মাইনাস বি ইকুয়াল দেওয়া আছে 5 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 36। এ বির মান দেওয়া আছে 36। আমাদের বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এ বির মান যেহেতু দেওয়া আছে 36, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আগে বের করবো। তাহলে আমরা লিখব, আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন? এর অনুসিদ্ধান্ত আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে তোমরা অবশ্যই জানো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। আরেকটা তোমরা জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। এই দুটো অনুসিদ্ধান্ত তোমাদের অবশ্যই জানা আছে। কেমন? তাহলে আমরা মান দেওয়া আছে মাইনাস এ, তাহলে আমরা মাইনাস এর অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। কেমন? তাহলে আমরা এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, একেবারে সহজ অঙ্ক। এইবার এ মাইনাস বির মান আছে 5, তাহলে আমরা লিখবো 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ বির মান দেওয়া আছে 36, তাহলে আমরা লিখলাম 36। কেমন? এবার 5 স্কোয়ারের হোল কত? 25 প্লাস, এবার 36-কে 2 দ্বারা গুণ করবো আমরা, তাহলে হবে 72, 36 দুগুণে 72, তাহলে 72। এবার 72-র সাথে 25 যোগ হবে, 5 এন্ড 2 হলো 7, এবার 7 এন্ড 2 হলো 9। কেমন? 5 আর 2-র সাথে যোগ করলে 7 হবে, আর 7 আর 2-র যোগ করলে হবে 9, তাহলে 97। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেলাম 97। এবার আমরা প্রদত্ত রাশির মান বের করবো। সুতরাং প্রদত্ত রাশি একেবারে সহজ অঙ্ক, তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আগে নিয়ে আসবো, আর প্লাস এ বিটাকে আমরা পরে নিয়ে গেলাম। কেমন? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পেয়েছি আমরা কত? 97। 97 প্লাস এ বির মান আমরা দেওয়া আছে কত? 36। তাহলে 96 এবং 36 যোগ হবে 7 এন্ড 6, তাহলে 7 এবং 6 যোগ করলে 7 6 13, 13 হাতে 1 থাকে, 9 রেখে 10 10 3 13, 133 আনসার, 133। তাহলে আমাদের প্রথম 9 নম্বর অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল, একেবারে সহজ অঙ্ক, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন? এবার আমরা 16 নম্বর অঙ্কে, সৃজনশীল অঙ্ক আছে, 16 নম্বর অঙ্কটা নিয়ে আমরা কাজ করব। কেমন? তোমরা লক্ষ্য করো ভালো করে, 16 নম্বর অঙ্কে আমাদের উদ্দীপকে দেওয়া আছে x-1/x = √3, যেখানে x ≠ 0। প্রমাণ করতে হবে যে কতে x²-√3 × x = 1। ক্ষতে প্রমাণ করতে হবে কি 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। গতে আমাদের মান বের করতে হবে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নিয়ে কাজ করব। কেমন? তাহলে কতে আমরা কি কি করব? আমাদের দেওয়া আছে কি, লক্ষ্য করো, দেওয়া আছে আমাদের x-1/x = দেওয়া আছে কত? √3, একেবারে সহজ অঙ্ক। কেমন? আমরা কতে প্রমাণ করবো x²-√3 × x = 1। তাহলে আমরা এখানে লসাগু করব, এখানে লসাগু কি হবে? এখানে হর 1, এখানে x, লসাগু x হবে, লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, তাহলে 1 দ্বারা ভাগ করলে x, x x গুণ করলে x²-, এখানে x দ্বারা x কে ভাগ করলে x থাকবে 1 1 = √3। এবার আমরা বজ্র গুণন করব, √3 নিচে হর কত আছে? 1, 1 দ্বারা গুণ করলে কি হবে? x²-1, আর √3 কে x দ্বারা গুণ করলে √3 × x। কেমন? এবার আমাদের যা প্রমাণ করতে হবে সে অনুযায়ী আমরা পক্ষান্তর করব। তাহলে x²√3 × x আছে, এখানে প্লাস, আগে আসলে হবে -√3 × x = 1, আছে মাইনাস পরে গেলে প্লাস। দেখো আমাদের প্রমাণ পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের প্রমাণ করার জন্য বলছি x²-√3 × x = 1, তাহলে x²-√3 × x = 1 প্রমাণিত, প্রুফ। তাহলে আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেছে, আশা করি তোমরা ক অংশ অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষতে কাজ করব। আমরা ক্ষতে কি কাজ করব? প্রমাণ করা যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴।
তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পাশেই কাজ করতে হবে এবার আসা আমরা প্রথমে খতে আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করব তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কেমন তাহলে আমাদের 23 বাইরে বসে যাবে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত দুটো আমরা এখানে লিখছি এই দুটো দিয়ে যে কাজ হবে মান আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এরটা দিয়ে কাজ করতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তাহলে আমরা লিখব এর জায়গায় কত আছে এখানে x মাইনাস b b এর জায়গায় 1 বাই x তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a এর জায়গায় x ইনটু b b এর জায়গায় 1 বাই x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করলাম তাহলে 23 এবার x মাইনাস 1 বাই x এর মান আছে রুট 3 তাহলে সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমরা মান বসাবো রুট 3 হোল স্কয়ার প্লাস x দ্বারা x এর ভাগ করলে 1 2 দ্বারা গুণ করলে 2 হবে কেমন তাহলে এখানে হবে 23 ব্র্যাকেট দিলাম স্কয়ার রুটে কাটা গেলে 3 থাকবে প্লাস 2 কেমন একেবারে সহজ তাহলে এখানে 23 ব্র্যাকেট উড়ে গেলে গুণ চিহ্ন হবে কেমন 3 এন্ড 5 2 যোগ হলে 3 এবং 2 যোগ করলে হবে 5 এবার 23 কে 5 দ্বারা গুণ হবে 3 5 15 হাতে 1 5 2 10 আর 1 11 তাহলে লেফট হ্যান্ড সাইডের ফলাফল পেলাম আমরা 115 এবার রাইট হ্যান্ড সাইড কিন্তু আবার করতে হবে রাইট হ্যান্ড সাইডে 159 তাহলে আমরা এবার রাইট হ্যান্ড সাইডে কাজ করব আশা করি তোমরা এতটুকু অংশ অবশ্যই বুঝতে পেরেছ এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই ধরনের অনেক অঙ্ক তোমরা করেছো তাহলে আমরা এখানে দিব 5 ইনটু x পাওয়ার 4 কে স্কয়ার নিয়ে যাব তাহলে আমরা লিখব x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার তাই দেখো আবার সূত্র হয়ে গেছে এখানে তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হবে তাহলে a প্লাস b হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার কেমন মাইনাস 2ab 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার একেবারে সহজ অঙ্ক তাহলে 5 ইনটু এখানে আবার সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে এখানে কি সে মাইনাসে তাহলে মাইনাসের টা আসবে কেমন মাইনাসের টা আসলে আমরা কি লিখবো এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু ab x ইনটু 1 বাই x এখানে স্কয়ার আছে তাহলে আমরা হোল স্কয়ার বাহিরে দেব কেমন এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আগে আছে তাহলে আমরা তৃতীয় বন্ধনী দিব কেমন মাইনাস কত আছে 2 তাহলে এখানে তৃতীয় বন্ধনী ক্লোজ হবে এবার আমরা এখানে 5 লিখব এখানে x মাইনাস 1 বাই x এর মান আছে কত রুট 3 তাহলে x মাইনাস 1 বাই x এর পরিবর্তে বসবে রুট 3 হোল স্কয়ার প্লাস এখানে 2 বসবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বাইরে হোল স্কয়ার আছে তারপরে তৃতীয় বন্ধনী দেব এখানে মাইনাস 2 আছে মাইনাস 2 একেবারে সহজ অঙ্ক মান বসিয়েছি তাহলে 5 স্কয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে কত 3 প্লাস 2 কেমন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস তারপরে 2 এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে তারপরে এখানে 5 হবে 3 এবং 2 3 এবং 2 যোগ হলে হবে কত 5 5 তাহলে আমরা এখানে লিখব 5 স্কয়ার মাইনাস 2 5 স্কয়ার মাইনাস 2 তাহলে এখানে 5 হবে 5 স্কয়ারে কত 25 25 মাইনাস 2 কেমন তাহলে বাইরে এখানে 5 বসবে ব্র্যাকেট উড়ে গেলে গুণ চিহ্ন 25 থেকে 2 মাইনাস হবে তাহলে থাকবে 23 একেবারে সহজ অঙ্ক গুণ করলে 3 5 15 হাতে 1 5 2 10 এর 11 তাহলে রাইট হ্যান্ড সাইডের ফলাফল পেলাম 115 লেফট হ্যান্ড সাইডের ফলাফল পেলাম আমরা 115 সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কেমন তাহলে এখানে বলছে প্রমাণ করার জন্য বলছে তাহলে আমরা লিখব প্রমাণিত বা প্রুফ আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেমন এখানে অনুসিদ্ধান্ত কয়বার হয়েছে দুইবার হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার এখানে সূত্র হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab আর স্কয়ারটা এখানে বাইরে গেছে মাইনাস এখানে 2 তাহলে এর পরে আমরা মান বসিয়েছি a স্কয়ার রুটে কাটা গেলে 3 প্লাস 2 এখানে বাইরে হোল স্কয়ার মাইনাস 2 এস থার্ড ব্র্যাকেট তাহলে 3 আর 2 5 5 5 স্কয়ার মাইনাস 2 25 স্কয়ার হলো 25 মাইনাস 2 23 23 কে 5 দ্বারা গুণ করলে 150 তাহলে উভয় পক্ষ সমান হয়েছে কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এরপর আমরা গ নম্বর অঙ্কটা করব এবার আসো গতে আমাদের কাজ করতে হবে গতে আমাদের বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয়
করো কেমন তাহলে আমরা গ নিয়ে কাজ করব তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 তাহলে আমরা এইটাকে কিউবে নিব তাহলে আমরা লিখব x স্কয়ার হোল কিউব আমরা কি লিখেছি x স্কয়ার হোল কিউব প্লাস এখানে লিখছি আমরা 1 বাই x স্কয়ার হোল কিউব তাহলে কোন সূত্র হয়েছে a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত তোমাদের অবশ্যই জানা আছে তাহলে কি হবে a প্লাস b হোল কিউব কেমন মাইনাস থ্রাইস ab থ্রাইস ab ইনটু a প্লাস b এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজটা করব তাহলে এখানে এর জায়গায় আছে কি x স্কয়ার প্লাস b এর জায়গায় কি লেখা আছে 1 বাই x স্কয়ার তাহলে a প্লাস b কি হবে হোল কিউব মাইনাস থ্রাইস ab 3 ইনটু এর জায়গায় x স্কয়ার ইনটু b এর জায়গায় 1 বাই x স্কয়ার ইনটু a প্লাস b তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হবে এইবার লক্ষ্য করো এখানে আবার সূত্র হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে একটু আগে আমরা এরকম অঙ্ক করিয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac ab আবার কি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac ab তাহলে আমাদের এখানে লক্ষ্য করো মান দেওয়া আছে কি সে মাইনাসে তাহলে আমরা মাইনাসেরটা দিয়ে কাজ করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac ab তাহলে আমরা এখানে লিখব x মাইনাস 1 বাই x হোল স্কয়ার কেমন প্লাস 2ab এর জায়গায় x ইনটু b b এর জায়গায় 1 বাই x তাহলে এখানে আছে কিউব আছে তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া পাওয়ার লিখব হোল কিউব কেমন মাইনাস চিহ্ন এখানে স্কয়ার স্কয়ার x স্কয়ার x স্কয়ার ভাগ করলে 1 3 দ্বারা গুণ করলে 3 হবে কেমন এখানে আবার অনুসিদ্ধান্ত হবে একই নিয়মে s x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা আবার এইটা a অনুযায়ী লিখব তাহলে এখানে লিখব x মাইনাস 1 বাই x কি হবে হোল স্কয়ার কেমন x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ac b 2 ইনটু x ইনটু 1 বাই x 1 বাই x ক্লোজ করলাম এইবার আমরা মান বসাবো x মাইনাস 1 বাই x এর মান রুট 3 তাহলে আমরা এখানে লিখব রুট 3 হোল স্কয়ার প্লাস চিহ্ন x দ্বারা x কে ভাগ করলে 1 তাহলে এখানে 2 থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে কি লিখব হোল কিউব মাইনাস এখানে কত থাকবে 3 কেমন সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস 1 বাই x এর মান কত আছে রুট 3 তাহলে আমরা লিখব রুট 3 হোল স্কয়ার তারপরে প্লাস x দ্বারা x কে ভাগ করলে 1 গুণ করলে 2 হবে কেমন এবার এখানে স্কয়ার ব্র্যাকেটে গেলে থাকবে 3 প্লাস এখানে থাকবে 2 কেমন সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগবা না তাহলে হোল কিউব দিলাম মাইনাস এখানে থাকবে 3 কেমন এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকবে 3 প্লাস এখানে থাকবে 2 এইবার আমরা এখানে কি করব এখানে আমরা 3 এবং 2 যোগ করলে 5 তাহলে 5 হোল কিউব কেমন মাইনাস এখানে 3 ইনটু 3 এবং 2 যোগ করলে কত হবে 5 হবে 5 লিখলাম তাহলে 5 হোল কিউব ইকুয়াল টু কত 5 তিনবার 5 ইনটু 5 ইনটু 5 5 তিনবার গুণ করলে কি দাঁড়ালো 5 তিনবার গুণ করলে দাঁড়াবে 125 মাইনাস 3 5 15 15 কেমন এবার 125 থেকে 15 মাইনাস হলে 0 আর এ 1 আর এখানে 1 তাহলে 110 তাহলে কয়ের উত্তর হয়ে গেছে দেখো একেবারে সহজ অঙ্ক মনোযোগের সাথে ক্লাসটা করলে তোমরা দ্রুত তা বুঝতে পারবে আজকে অনলাইন ক্লাস এখানে সমাপ্ত তোমরা ভালো থাকো বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।